গরমে কেবল গলা ভেজানো কিংবা তৃষ্ণা নিবারণই নয়, আখের রসে রয়েছে এমন সব গুণ যা স্বাস্থ্যের উন্নতিতেও সহায়তা করে। পুষ্টিকর আখখেতে যেমন সুস্বাদু, তেমনই ত্বকের যত্নও এটি অনন্য। আখের রসে রয়েছে এমন এক রকমের অ্যাসিড যা ত্বকে নিয়ে আসে জৌলুস। সব রকমের ত্বকেই মানিয়ে যায় আখের রসের নানা রকম ব্যবহার। ত্বকের সমস্যায় ব্রণ নিয়ে তিক্ততা সবার আগে। চেহারায় বাড়তে থাকা নানান আকারের ব্রণ নিয়ে চিন্তিত থাকেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর এই সমস্যা একটি দারুণ সমাধান হতে পারে আখের রস। বিশেষজ্ঞদের থেকে জানা যায়, আখের রসে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ ত্বকের ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। আখের রসে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড ত্বকের অতিরিক্ত সেবাম উৎপাদনের হার কমিয়ে দেয়। চিকিৎসকরা বলেন, নিয়মিত আখের রস খেলে ব্রণের দাগ ছোপো দূর করে, আর তাই অনেকেই দৈনিক এক গ্লাস করে আখের রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যে কোনো সময়ে একটি অন্যতম সমস্যা ত্বকের আর্দ্রতা ধরে রাখা। এজন্য অনেকেই নানা রকম রাসায়নিক পদার্থ, ক্রিম ইত্যাদি ব্যবহার করে থাকেন। এমনকি দামি সিরাম কিনে ত্বকে ব্যবহার করতেও কার্পণ্য বোধ করেন না, কিন্তু ফলাফল সবসময় ভালো পাওয়া যায় না। উল্টো অনেক রাসায়নিক পদার্থ ত্বকের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এইসব ব্যাপারেও আখের রসের ভালো একটি ভূমিকা রয়েছে। এই রসে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। খাওয়ার পাশাপাশি আখের রস মুখে মাখলেও উপকার পাওয়া যায়। জেল্লাহীন ত্বককে চকচকে করে তুলতে আখের রসে তুলু ভিজিয়ে মেখে 10-15 মিনিট পরে ধুয়ে ফেলার পরামর্শ দেন অনেক রূপ বিশেষজ্ঞ। চেহারায় বয়সের ছাপ পড়লেই এক অন্যরকম বিষণ্ণতায় ভোগেন অনেকেই, আর সেজন্য নানা রকমের অ্যান্টি এইজিং ক্রিম থেকে শুরু করে লেজার ট্রিটমেন্টের মতো আধুনিক ব্যবস্থা নিতেও আগ্রহী থাকেন তারা। একজন অভিজ্ঞ রূপ বিশেষজ্ঞ জানান, প্রোটিন, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সমৃদ্ধ আখের রস ত্বককে অকালে বুড়িয়ে যেতে দেয় না। ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলের হাত থেকেও ত্বককে রক্ষা করে। এই রসে থাকা ভিটামিন এ এবং সি ত্বকে বলি রেখা বা কোনো রকমের দাগ ছোপো পড়তে দেয় না, আর তাই অন্যান্য ট্রিটমেন্টের আগে এই রসের ব্যবহার করে দেখতে পরামর্শ দেওয়া হয়। আবহাওয়া কিংবা স্বাস্থ্যজনিত কারণে আমাদের ত্বকের অনেক কোষ নষ্ট হয়ে যায়, আর তখন সেগুলো একত্রে ত্বকের ক্ষতি করতে পারে। আখের রসে প্রাকৃতিকভাবে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিডগুলো ত্বকের উপর থেকে ধুলোময়লার পরত সরিয়ে ফেলতেও সাহায্য করে। আখের রস দিয়ে নিয়মিত এক্সফোলিয়েট করলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে। বিভিন্ন ধরনের ক্ষত সারাতেও আখের রসের ভূমিকা রয়েছে। অনেকেই বলেন, কাটা জায়গায় আখের রস মাখলে নাকি তাড়াতাড়ি ক্ষত শুকিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি আখের রসে রয়েছে প্রদাহনাশক উপাদান যা ত্বকের ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে মেরামত করে, ফলে সহজেই ক্ষত সারিয়ে তোলা যায়। ত্বকের অতিরিক্ত তেল দূর করতেও আখের রসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন বিউটিশিয়ানের মতে, আখের রসের সাথে মুলতানি মাটির মতো প্রাকৃতিক উপাদান মিশিয়ে যদি ত্বকে ব্যবহার করা হয়, তবে সহজে চেহারা থেকে তেল কমে উজ্জ্বলতা ফিরে আসতে পারে। আখের রসের নানা উপকারিতার জন্য একটি নির্দিষ্ট পরিমাণের সেবন প্রয়োজন, আর সেজন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এর ব্যবহার করা উচিত বলে মনে করা হয়।